করোনা পরিস্থিতিতে স্বামী বিবেকানন্দের 158তম জন্মজয়ন্তী উদযাপন পাণ্ডবেশ্বরে। আপনারা দেখছেন গুগলি নিউজ। মঙ্গলবার পাণ্ডবেশ্বর ব্লক যুবকল্যাণের উদ্যোগে পালিত হল স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। এদিন পাণ্ডবেশ্বর রেল স্টেশন থেকে শুরু করে সমগ্র এলাকা জুড়ে র্যালি করে বৈদ্যনাথপুর পঞ্চায়েতের সামনে স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়। পাণ্ডবেশ্বর ব্লকের সহ ব্লক আধিকারিক সন্দীপ মজুমদার, পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরি, জেলা পরিষদের কৃষি সেচ সমবায়ের কর্মাধ্যক্ষ ও স্থানীয় নেতৃত্ববৃন্দ। এই অনুষ্ঠানের সভাতে স্থানীয় বিধায়ক ও বৈদ্যনাথপুর পঞ্চায়েতের উপপ্রধানের গড় হাজিরও চোখে পড়ে। যদিও এই ছোট ছোট সভাতে বিধায়ক আসেন না, বড় বড় সভা হলে নিশ্চয়ই আসবেন, এমনটাই বললেন পাণ্ডবেশ্বর তৃণমূল ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এদিন বিবেকানন্দের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে পাণ্ডবেশ্বর তৃণমূল ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বললেন, মাত্র 39 বছরের জীবনকালেই স্বামীজি সমগ্র বিশ্বের কাছে আদর্শ হয়েছেন। তাঁর জীবন মার্গের পর থেকে আমরা প্রতিনিয়ত শিখে চলেছি। তিনি সন্ন্যাসী হলেও মানবতার দিক থেকে তাঁর সমকক্ষ মানুষ খুব কমজনই আছেন। আজ যুব দিবস, এই মুহূর্তে যুবকদের খুবই প্রয়োজন। বাংলার পুনর্গঠন ও ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং শক্তিশালী যুব সমাজ গড়ে তুলতে হবে। মাথায় রেখে আজকের দিনে যুবকদের কি বার্তা দেবেন আপনি? দেখুন, স্বামীজি আজকে হলো যুব দিবস আর যুবকদের দিন। আজকে শুধু বলবো যে এই মুহূর্তে যুবকদের খুব প্রয়োজন। বাংলার পুনর্গঠন, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবার জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে আর শক্তিশালী যুব সমাজ গড়ে উঠতে হবে, এটাই আজকের দিনের বার্তা হওয়া দরকার। দাদা, একটা কোশ্চেন হচ্ছে যে আজকে স্থানীয় বিধায়ক আমাদের উপপ্রধান এনাদের গড় হাজিরি, এই সম্বন্ধে কী বলবেন? দেখুন, উপপ্রধান সাহেবের পায়ে একটা অপারেশন হয়েছে, তার জন্য তিনি অসুস্থ আছেন। আর বিধায়ক সাহেবকে প্রত্যেকটা ছোট অনুষ্ঠানে উপস্থিত হতে হবে এমন তো কোনো মানে নেই। হ্যাঁ, বিধায়ক সাহেব বড় বড় অনুষ্ঠান নিশ্চয়ই আসবেন। থ্যাংক ইউ দাদা।